পরে যখন বলবো যে জল বাম পায়ে বলবো জল খালি বাম পায়ে বলবো থাম থাম বলার সাথে সাথে আপনি ডাইন পা দিয়ে মারবেন ঠিক এক দুই অটোমেটিক বলবেন হ্যাঁ হ্যাঁ স্যার ডাইন পায়ের সাথে সাথে পাম্প থাকবে ঠিক আছে যখন আমি বলি যে ডাবল মাস টাইম টাইম বলার সাথে সাথে পাওয়ার উঠে যাবে ডাবল মাস টাইম এই যে লেফট রাইট বুঝছেন দুটা মানুষ আপনার বেশি বলে না কথা দুটা মানুষ হচ্ছে শুকনা মানুষের বেশি কথা বুঝছেন আর যারা ডিড়ি খায় ওর বেশি কথা বুঝছে সাময়িক যখন ডিড়ি খাবেন তখন আপনার ব্রেনটা খুব ভালো কাজ করবে যখন আপনি ডিড়ি খাবেন নিকোটিন যখন কাঁচা নিকোটিন যখন দিতে যাবে বা মস্তিষ্ক মনে যায় আঘাত করে তখন আপনার তাৎক্ষণিক ভালো কাজ করে ব্রেনটা ভালো কাজ করবে সার্ফমেস কাজ করবে একটা শিক্ষা কাজ করবে যখন ডিড়িটা খাওয়া শেষ আপনার ডিড়ি খাওয়া শেষ তখন আস্তে আস্তে আবার ড্যামেজ হওয়া শুরু করবে বুঝছেন ডিড়ি খালি ক্ষতিটা হয় আবার একটা লাভ আছে সাময়িকভাবে লাভ আছে পরে আবার আস্তে আস্তে আবার ড্যামের দিকে চলে যায় ওরা আর উপরের দিকে উড়ে না ওরা নিচের দিকে যায় যারা ডিড়ি খান এটা তো আমরা কোথাও বুঝার কথা ঠিক আছে আর যারা শুকনো মানুষ এরা কিন্তু আপনি দেখবেন যে মেধা বিয়ে বেশি শুকনো মানুষগুলো যেটা মানুষ হচ্ছে শুকনো মানুষ মেধা বিয়ে বেশি খেয়াল করেন হ্যাঁ আমি যেগুলো বলবো ডাবল মাছ টাইম যে পাউডে আলাদা ঠিক আছে পাউডে আলাদা হ্যাঁ ভাই খেয়াল করেন হ্যাঁ বুঝে খেয়াল করেন এবারে টাউনটা কিন্তু সুন্দর হয়েছিল মুখে সবাই টাউন করছেন মুখে কাউন করলে দেখবেন যে মুখে যদি কাউন করেন 90% পাঁচ মিলে করে 10% পাঁচ মিলে করে ইনশাল্লাহ আর সবাই পুরো দিন শুরু করে দেখেন না আপনি যদি ট্রেনিং করতে শুরু করে দেখেন না সবাই আমাদের বড় হয়ে গেছেন তাহলে সবাই শিখতে পারে সবাই সবার জন্য দোয়া করে তাহলে সবার জন্য আমরা ভালোভাবে শিখতে পারি একটা ডাবল মাস টাইম আরামে দাঁড়া এক দুই এই যে বাইরের দিকে যাবেন স্যার পানি খাবো।